করে সেখানে মন্দিরে কি অভক্ত থাকেন? অভক্ত থাকে না সেখানে, কি যারাই আসে তারাই ভক্ত, হয়তো নবীন, পর্যায়ক্রমে তারা হবেন প্রবীণ, সকলেই ভক্ত যারা আসেন। তেমনি একটি নামের শ্রদ্ধা করে যারা আছেন, তাদের পরিবারে যারা আসছেন বা আছেন, তারাও কি এরকম পর্যায়ে তাদেরকে উন্নত করতে হবে। সেটি মহান দায়িত্ব আপনাদের সকলের যারা অভিভাবক, ভক্ত তৈরি করা। অন্তত আপনারা যদি আপনাদের নিজ পরিবারদেরকে আপনার ভক্ত, আদর্শ মানের ভক্ত তৈরি করেন, তাহলে আপনাদেরকে কি করবে সকলে অনুসরণ করবে। অন্যান্য যারা আছে এই আধুনিক শিক্ষা ব্যবস্থার কবলে, তারা যে হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠায় জর্জরিত, তারা তখন আপনাদেরকে অনুসরণ করবে। তখন স্বাভাবিকভাবেই আমাদের কি হবে প্রচার আরো বেগবান হবে। এবং প্রভাত চেয়েছিলেন যে সেটি এই ভাগবতের শিক্ষা, যে গ্রন্থ ভাগবত, এই শিক্ষা শুধু গ্রন্থ ভাগবতেই থাকলে হবে না, এটি প্রতিটা ভক্ত যারা ভক্তি যোগ অনুশীলন করছে তারা হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তিদের মাঝে এই গ্রন্থ ভাগবতের আদর্শ যেন প্রতিফলিত হয়, তাহলে তারা প্রত্যেকেই একটি ব্যক্তি ভাগবতে পরিণত হবে। আর এই ব্যক্তি ভাগবতদের দ্বারাই কি হবে জগতের জীবের কল্যাণ সাধিত হবে, প্রকৃত জগৎ জীবের কল্যাণ। সেটাই হচ্ছে যথার্থ কল্যাণ জগৎ জীবের। সেটি কি? অর্থাৎ কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করা। কারণ এই কৃষ্ণ ভুলিয়া যে অনাদি বহির্মুখ হয়ে চলছে, বিভিন্ন ভাবে তারা শান্তির অন্বেষণ করছেন, কিন্তু সেই শান্তি যে কোথায় তারা খুঁজে পাচ্ছে না, দিশেহারা হয়ে ছুটছে আর ছুটছে, কিন্তু সেই সুযোগ করে দেওয়া, সেটি করে দিতে পারে কারা? যারা ভক্ত তারাই করে দিতে পারে। আমাদের সেই পূর্বতন আচার্যদের সেই পদাঙ্ক অনুসরণ করে সেই শিক্ষায় আমরা যদি শিক্ষিত হই, এবং শিক্ষিত হয়ে সেটি যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করি, এবং সমাজে সেটি যদি প্রতিফলন ঘটাই, তাহলেই কি হবে আমরা শান্তিতে বিরাজ করতে পারব। আর না হলে যদি আমরা এককভাবে মনে করছি যে আমি তো ভজন করছি, আমি ঠিক থাকলে জগৎ ঠিক, অনেক সময় যা বলে থাকে তাতে ঠিক নেই। কারণ নিজে ঠিক থাকলেও যদি পারিপার্শ্বিক বেঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকতে পারবো না, তাদের চাপেই কি আমাদেরকে বেঠিক হয়ে যেতে হবে। এই জন্য আমাদের প্রচার কোনো বিকল্প নেই, প্রচার করতে হবে, যাদের প্রচার করে সেই সমস্ত পারিপার্শ্বিক অবস্থার নিরসন ঘটাইতে হবে। এই জন্য শাস্ত্রে বলছেন যে কেহ বা আচার করে না করে প্রচার, আর কেহ বা প্রচার করে না করে আচার। আচার প্রচার করো দুই কার্য, তুমি জগতে গিয়ে তুমি জগৎ আর্য। অর্থাৎ আচার করতে হবে, আচার করে প্রচার করতে হবে। গুরু হয়ে গুরু হয়ে কি আমরা কি সবাই গুরু হয়ে গেছি? হ্যাঁ, এটাও ঠিক আছে, এক ধরনের গুরু, কিন্তু সেই গুরু দায়িত্ব নিয়ে কি করতে হবে? প্রচার করতে হবে, গুরু দায়িত্ব। তাই বলে এই অভিমানটি থাকা দরকার যে আমি গুরু হয়ে গেছি। গুরু দায়িত্ব নিয়ে এটি আমাদের সকলকেই কি আমরা দীক্ষার সময় কি শপথ করেছি গুরুদেবকে সহযোগিতা করা। এই যে গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সহযোগিতা করা কি এ প্রচার করা, তিনি যে মহান দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটাও আমরাও কি অংশীদার হিসাবে আমরা সকলের মাঝে গিয়ে এই চৈতন্য মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী, সেটি বলার জন্য এই দায়িত্ব। সেটি আমাদের কি আমরা কতটা করছি
গুরুদেবের সহযোগিতা, গুরুদেবের বাক্য পালন করছি কতটা, সেটি আমাদের দেখার বিষয়। সেটা আমরা নিজকেই যদি নিজে প্রশ্ন করি, তাহলে সেটা আমরা অনুধাবন করতে পারবো যে আমরা কতটাকে সহযোগিতা করছি। সেই সহযোগিতার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের একটা শান্তিময় পরিবেশ তৈরি করতে পারি, পরস্পর পরস্পরের মধ্যে এই সহযোগিতার মাধ্যমে। এবং এই সহযোগিতাটা আমাদের কিভাবে হবে, পরস্পর পরস্পরের মধ্যে যখন আমরা কি করণীয় আমাদের থাকবে আর জগতে, যদি দ্বন্দ্ব কলহ না থাকে তাহলে কি করণীয়, তখন ব্যস্ততা থাকবে, ব্যস্ততা থাকবে না। কাদের ব্যস্ততা থাকবে, যারা ভক্তি মুক্তি সিদ্ধিকারী, এই জন্য তারা সকলেই অশান্ত। আর যারা কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, যাদের এইরকম ভোগ বাসনা রয়েছে এই জড় জগতের উপরে, হ্যাঁ এটা চাই সেটা চাই অমুক চাই তমুক চাই, তাদের ব্যস্ততা অনেক। যারা মুক্তি কামনা আছে তাদেরও ব্যস্ততা আছে, সিদ্ধিকামী তাদেরও ব্যস্ততা আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত তারা নিষ্কাম, তারা কি শান্ত। এটা সাধারণ গুণ, শান্ত প্রাথমিক গুণ একবারে। এই শান্তভাবে কি করবে, পরস্পর পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা বলবে, তা ভগবদ গীতায় বলছেন যে মৎচিত্তা মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম আমার ভক্ত পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত এক করবেন, আমার কথা বলবেন, আমার কথা বলে পরম সন্তোষ এবং আনন্দ লাভ করবেন। তাহলেই তখন আমাদের কি হবে, সাধু সঙ্গ করা সার্থক হবে। তখন আমরা কি সাধু সঙ্গ করছি, তুষ্যন্তি চ রমন্তি চ, অর্থাৎ আমরা সবসময় তৃপ্তি লাভ করবো, অনুভব করবো এবং আনন্দ লাভ হবে। সেই আনন্দ কি আর কখনো কমবে না, যেটি এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন দিব্য আনন্দ হবে। দিব্য আনন্দ কি, সেটা অফুরন্ত আনন্দ, যেটি মহাপ্রভু বলছে যে আনন্দামোদী বর্ধনম প্রতিপদম পূর্ণামি তার সাধারণ, আনন্দ অঙ্গ কি হবে প্রতিনিয়তই বর্ধিত হবে আর কমবে না। সেটি কিসের মাধ্যমেই, একমাত্র যদি আমরা এই ভক্তিযোগ অনুশীলন করি, যথার্থ ভক্তিযোগ অনুশীলন করি, তাহলেই সেটি সম্ভব। এই জন্য আমাদের বিশেষ করে আমরা যারা দীক্ষা নিয়েছি বা দীক্ষা নিতে আগ্রহী হয়ে এসছি, সকলেরই মহান দায়িত্ব রয়েছে। এই ঋষভ দেবের যে নির্দেশনা, যে আমাদের আচার্যরা বিশেষ করে প্রভুপাদ এখানে তেনার তাৎপর্যে সুন্দরভাবে সব বিষয়গুলো অনেক পয়েন্টে উল্লেখ করেছেন, এভাবেই আমাদের সেই মহান দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। সেই দায়িত্বগুলো আমাদের সুচারুরূপে কি করতে হবে, পালন করতে হবে, তাহলে আমরা নিজেরাও শান্তি পাবো এবং অন্যকেও শান্তি দিতে পারবো পারিপার্শ্বিক। নাহলে কি হবে, আমরা নিজেরাও উদ্বেগ পাবো আর অন্যকেও পারিপার্শ্বিকও উদ্বেগ দেব, উদ্বেগ দেব, হাতে এমন কিছু কথাবার্তা আচরণ করবো যে উদ্বেগ পূর্ণ অন্যের, এবং সেই অবস্থা থেকে আমাদের কি করতে হবে, বিরত হইতে হবে, এবং সেটি হচ্ছে তপস্যা জীবন। এটি রূপ গোস্বামী পাদ বলছেন প্রথমেই উপদেশ স্বামীদের, বাচ বেগম মনস প্রদ বেগম জিহ্বা বেগম উদর অপস্থ বেগম এতান বেগান্ত বিষয়িত ধীর, বাক্যের বেগ আমাদের দমন, বাক্যের বেগ দমন হলে কি হবে, মনের বেগ দমন হবে, ক্রোধ এভাবে অন্যান্য বেগগুলো স্বাভাবিকভাবেই যাবে প্রশমিত হবে।
তাই আমাদের সকলে কি করা উচিত, প্রচার করা উচিত, যাতে আরো বেশি বেশি করে প্রচার করতে হবে। চৈতন্য মহাপ্রভু এই ভক্তিযোগ কলিযুগের মানুষদের জন্য তিনি একমাত্র কি করছেন, উদ্ধারের পথ নির্ণয় করছেন। সেই ভক্তিযোগে আমাদের শিক্ষা সেটি প্রচার করতে হবে। সেটি কি শিক্ষা? এই হরিনাম প্রচার করা। কলিযুগের তারাপুর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। এই নাম যে গোলকের প্রমোধন হরিনাম সংকীর্তন তিনি নিয়ে এসছেন, এটি সকলের মাঝে বিতরণ করা। তাই তিনি বলছেন যে একলা মালাকার আমি কাহা কাহা যাবো, একলা এত ফল কাহা কাহা দেব, একলা পারিয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রায়। অতএব আমি আজ্ঞা দিলাম সবাকারে, এই প্রেম ফল দেহ যারে তারে হরিনাম, সকলকেই কি প্রচার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাই আমাদের আচার্যরাও কি করছেন, সেই একই কথা বলছেন। সেটি যদি আমরা করি তাহলে আমরা কি করতে পারবো, গুরু বাক্য ঠিক মতো পালন করতে পারবো, এবং গুরুদেব খুশি হবেন, তাহলে আমাদের প্রবাদ খুশি হবে, প্রবাদ খুশি হলে তখন আমাদের চৈতন্য মহাপ্রভু খুশি হবে এবং সর্বোপরি ভগবান খুশি হবেন। তাহলে আমাদের প্রতি কি হবে, কৃপা আশীর্বাদ নেমে আসবে। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন আছে? কৃষ্ণ ভক্তি উন্নতির জন্য কোন কাজটি বেশি প্রয়োজন? সাধু সঙ্গ, হরে কৃষ্ণ। তো মহারাজকে প্রণাম। আর আমার প্রশ্নটি হচ্ছে, ভক্তিতে উন্নতির জন্য কোন জিনিসটি সবচেয়ে বেশি দরকার? হরে কৃষ্ণ, সুন্দর মাতাজি জিজ্ঞাসা। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিসে আর কোনো বস্তু নেই। সাধু সঙ্গে যদি কৃষ্ণ নাম হয় করা হয় তাহলে কি হবে, আমাদের কৃষ্ণ ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে। আর কোনো আছে জিজ্ঞাসা প্রভুদের? হরে কৃষ্ণ মহারাজকে আমার প্রণতি। মহারাজ, আমি আপনার আলোচনায় বলছিলেন যে ঋষভদেবের কথা, তো ঋষভদেব উনি কে, বাংলার পিতা কে? ঋষভদেব হচ্ছেন ভগবানের অবতার, শক্তাবেশ অবতার। উনি কি কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন নাকি? অবশ্যই, মায়ের নাম তো জানতে চাই বা পিতা কি? ওনার মায়ের এবং পিতার নামটা এখন মনে নেই আমার। আছে মহারাজ? নাভি এবং মেরু দেবী, এই ভাগবতে আছে অবশ্য। আমার এটি উনি ভগবানের অবতার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজের স্মৃতিচারণে আমার প্রাণবন্ত উন্নতি নিবেদন করি।
মহারাজ আপনি যে আজকে পাঠদান করেছেন, তো আমি পাঠদানের বাইরে আমার একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে চাই। আমি অনেকদিন ধরে প্রশ্ন করতে চাই কিন্তু অনেক সময় হরে কৃষ্ণ সেই প্রশ্নটা বাইরে আমি যখন যাব তখন করলেই ভালো মনে হয়। না আমি পরে আপনার যদি না পাই তাহলে আমার মনের মধ্যে ঠিক আছে ঠিক আছে বলো দেখি আমি উত্তর দিতে পারলে। আসলে মহারাজ আমি দেখি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় যখন ইন্দ্র বৃষ্টি বর্ষণ করেন ভগবান তাকে ক্ষমা করে দেন, তারপর কালীনাগ গোপসভাদের উপর আক্রমণ করে বা যমুনার জল বিষাক্ত করেন তাকেও তিনি ক্ষমা করে দেন, কিন্তু ব্রহ্মাজি শুধুমাত্র একটু ভুল করেছেন ভগবানের ধ্যানু চুরি করেছেন, কিন্তু তিনি এত স্তুতি করেছেন গোবিন্দ মহারাজি পুরুষম তমহম ভজামি, কিন্তু তাকে কেন ক্ষমা করলেন না, তিনি কেন আবার কলিযুগে হরিদাস হয়ে আসলেন, তিনি তো অনেক স্তুতি করছেন ভগবানের। আরে ভগবানের প্রিয় ভক্ত বৃন্দাবন বাসী তাদেরকে হত্যা করার জন্য ইন্দ্র কত 7 দিন ধরে বৃষ্টি বর্ষণ করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন কিন্তু ব্রহ্মাজিকে কেন ক্ষমা করে দিলেন না, আমার এটা আপনি যদি কৃপা করেন। এখানে ব্রহ্মা এবং ইন্দ্র তিনি অপরাধ করেছিলেন, কালিও অপরাধ করেছিলেন, কিন্তু এটা বাধ্য বিক্রি হয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন এই ভগবানের লীলা, যেটি ভগবান প্রভাদ এই তাৎপর্যের শেষে বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম যব্যতীত একদম কোন জন্ম নৈতি মামে কিছু অর্জন, ভগবানের এই জন্ম কর্ম দিব্য এবং সেই জন্মকর্ম সম্পর্কে যদি আমরা তত্ত্ব জানি তাহলে আমাদের কি হবে এই জড় জগতে আর আসতে হবে না, পুনর্জন্ম হবে না, তা থেকে আমরা মুক্ত হব। এর মাধ্যমে ভগবান কার্যকলাপ করলেন কি সেগুলো হচ্ছে লীলা লীলা করেন, তাই সেই লীলার মাধ্যমে কি আমাদের শিক্ষা দিয়েছেন, ভগবানের প্রতিটা লীলায় অফুরন্ত শিক্ষা রয়েছে। ইন্দ্র কি করেছিলেন ভগবানকে ভুলে গিয়ে এমন কার্য করেছিলেন যা সমস্ত ব্রজবাসীকে একত্রিত করেছিলেন ভগবানের কাছে নিয়ে আসছিলেন, ভগবানের স্মরণে নিয়ে আসছিলেন, আসছিলেন কিনা সবাইকে সমস্ত কি নারেশ কি পুরুষ সকলকে কি বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে আসছিলেন, কিন্তু সেটা ইন্দ্র করেছিলেন, মানে কি হয়েছিল ভগবান কাছে নিয়ে আসছিলেন সকলকে এবং এর জন্য ভগবান একদিক দিয়ে আনন্দিত হয়েছিলেন। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে কি হয় অনেক সময় ভগবানের শরণাগতির মাত্রা বেড়ে যায়, কিন্তু ব্রহ্মা কি করেছিলেন ভগবান এবং তার অন্তরঙ্গ পার্শ্বদেরকে তার থেকে দূরত্বে নিয়ে গিয়েছিলেন তার কাছে না রেখে দূরত্ব করেছিলেন, এই জন্য ব্রহ্মার এই অপরাধটি কি আরো বেশি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এইরকম অনেক সময় যদি আমরা ভক্তদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করি, কুটিনাটি যেটাকে বলা হয়েছে কুটিনাটি করে যদি ভক্তদের মধ্যে দূরত্ব সৃষ্টি করি তাহলে কি ওইরকম অভিশপ্ত জীবন বুঝতে হবে। এই জন্য ভগবান কি করেছিলেন ব্রহ্মাকে অভিশাপ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো এইরকম যেন না করে কেউ, ভগবান কাছে নিয়ে আসতে হবে যে কোনো ভাবে। হ্যাঁ, যেটি রূপ গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ, যেন তেন প্রকরণ কৃষ্ণ মনোনিবেশ, যেন তেন প্রকারে কৃষ্ণের কাছে নিয়ে আসতে হবে মনকে, সেটি হচ্ছে ভক্তি। আর যদি কৃষ্ণটাকে দূরে সরে দেওয়া হয় তাহলে সেটি ভক্তি নয়। তো ব্রহ্মার কিছু দেওয়া ছিল কি দূরত্ব করেছিলেন ভগবান থেকে, এই জন্য এরকম তাই বলি ব্রহ্মা ছিলেন দিব্য জ্ঞানে, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য কি হয়েছিলেন ভগবানের ইচ্ছায় ব্রহ্মা এরকম মোহিত হয়েছিলেন। ব্রহ্মা জানতেন না তিনি কংসের কারাগারে যখন ভগবান আবির্ভূত হলেন তখন তো স্তুতি করছিলেন, কিন্তু আমাদের মূলত শিক্ষা দেওয়ার জন্য তিনি কাকে দিয়ে কখন কি ডায়লগ করাবেন সেটা ভগবান কেন সকলের ভিতরে আছেন তো আছেন না, সেটি তিনি মূলত শিক্ষা দেওয়ার জন্য।
এই জন্য একটি বলা আছে যে সাধু সাবধান। আমাদের সবসময় কি, যদি আমরা সাধু হইতে চাই আমাদের সাবধান থাকতে হবে সবসময়। কথাবার্তা চাল চলন আচার আচরণ নেই, সবসময় সাবধান থাকবে, তাতে কোনো দিক দিয়ে আমাদের অপরাধ নয়। তাহলে কি হবে, এরকম অভিশপ্ত জীবন লাভ করতে হবে। হরে কৃষ্ণ। সময় হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অমর প্রাণ শ্রীমদ ভগবতম কি, জয় শ্রুতৃবৃন্দ কি, জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কি, জয় জনিতাই গৌর প্রেমানন্দে। গোস্বামী মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি, সুপ্রিয় ভক্তবৃন্দ আমাদের।